Assalamualaikum everyone. Welcome to my channel. আমি সানিদা মুশফিক নোভা। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে অর্থাৎ কারশফস ভোল্টেজ ল পার্ট ওয়ানে আমি KVL এর মেইন কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমার আজকের টিউটোরিয়ালে আমি একটি ম্যাথ সলভ করব, যে ম্যাথটিতে 5 kΩ-এর একটি রেজিস্ট্যান্স বোথ লুপ 1 এবং লুপ 2 এর সাথে মিউচুয়ালি কানেক্টেড আছে। এই ধরনের প্রবলেম খুব ইজিলি কীভাবে সলভ করতে হয় সে সম্পর্কে আমি আমার আজকের টিউটোরিয়ালে আলোচনা করব। এই সার্কিটটিতে যেহেতু দুইটি লুপ রয়েছে, এর জন্য আমরা প্রথমে লুপ 1 এবং লুপ 2 ডিফাইন করে নিব। দেন লুপ 1 এর কারেন্টকে আমি I1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং লুপ 2 এর কারেন্টকে আমি I2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমি ক্লকওয়াইজ ডিরেকশনটা কনসিডার করেছি। এখন আমি যদি লুপ 1 এ KVL লিখতে যাই, সেক্ষেত্রে আমার করতে হবে 2I1 মাইনাস 30 প্লাস 20 প্লাস 5I1 মাইনাস I2 ইকুয়াল টু 0, কারণ আমরা জানি যে একটি ক্লোজড পাথে টোটাল ভ্যালুটা ইকুয়াল টু 0 লিখতে হয়। তাহলে আমি ফার্স্ট ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। এখানে আমার 5 kΩ-টা যেহেতু লুপ 1 এবং লুপ 2 এর সাথে মিউচুয়ালি কানেক্টেড, এজন্য আমি এখানে 5I1 মাইনাস I2 লিখেছিলাম। আর I1 মাইনাস I2 এ কারণেই লিখলাম কারণ আমি লুপ 1 এ KVL অ্যাপ্লাই করছি। এবার লুপ 2 এর ক্ষেত্রে, লুপ 2 এর ক্ষেত্রে আমরা ফার্স্টে লিখে নিব যে অ্যাপ্লাইং KVL অ্যাট লুপ 2 উই অবটেন 5I2 মাইনাস I1 মাইনাস 20 প্লাস 4I2 ইকুয়াল টু 0। এখন কোশ্চেন আসতে পারে যে যখন আমি লুপ 1 এ KVL অ্যাপ্লাই করেছিলাম তখন আমি লিখেছিলাম যে 5I1 মাইনাস I2, বাট যখন আমি লুপ 2 তে অ্যাপ্লাই করলাম সেক্ষেত্রে আমি 5I2 মাইনাস I1 কেন লিখলাম? এটি এ কারণেই, কারণ এখানে আমি লুপ 2 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। যে লুপের ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে সেই কারেন্টটাকে আমরা আগে লিখব, দেন পরেরটা। এই দুইটি ইকুয়েশনকে আমরা সিম্পলিফাই করলে লাস্ট মেইন ইকুয়েশন দুটি পেয়ে যাব। এক্ষেত্রে আমাদের আননোন দুইটি I1 এবং I2 এবং ইকুয়েশনও দুইটি, সো আমরা এই দুটি ইকুয়েশন সলভ করলে I1 এবং I2 এর ভ্যালুটা পাব। এই ইকুয়েশন দুইটি আমরা ক্যালকুলেটারে সলভ করতে পারি। ক্যালকুলেটারে 2 ইকুয়েশনস যেভাবে সলভ করতে হয় সেম ওয়েতে এটা সলভ করা যাবে। এই ইকুয়েশন দুটি সলভ করার পরে আমরা I1 এবং I2 এর রেজাল্টটা পাবো। I1 এবং I2 এর কারেন্টটা আমরা মিলি অ্যাম্পিয়ারে লিখেছি, তার কারণ হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটাকে কিলো ওহমে দেওয়া ছিল। যদি আমাদের রেজিস্ট্যান্সটাকে ওহমে দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ারের রেজাল্টটা পেতাম। দুটি লুপের ক্ষেত্রে আমরা যেভাবে KVL অ্যাপ্লাই করলাম, যদি আমাদের 3টি লুপ থাকতো তাহলে আমরা সেমভাবে KVL অ্যাপ্লাই করতাম। সাপোজ আমাদের এই সাইডে যদি আরেকটা লুপ দেওয়া থাকতো তখন আমরা এই ইকুয়েশনটা লেখার সময় 4I2 মাইনাস I3 লিখতাম, এবং যখন আমরা লুপ 3-তে KVL অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে আমাদের 4I3 মাইনাস I2 লিখতে হতো। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি ক্লোজড পথে কীভাবে KVL অ্যাপ্লাই করতে হয় সেই কনসেপ্টটা আপনাদের সবারই ক্লিয়ার হয়ে গিয়েছে। আর তারপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করার ট্রাই করব। থ্যাংক ইউ।